করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিলের বোঝা স্বাভাবিকের চেয়ে বেশি কয়েক গুণ। বিরক্ত ভুক্তভোগীরা নিকটস্থ অফিসে মিলবে সমাধান বলছে কর্তৃপক্ষ। করোনাকালে বেসরকারি হাসপাতালে ভোগান্তির শেষ নেই, ধরে দেয়া হচ্ছে ভুয়া ও অযৌক্তিক বিল। শুক্রবার থেকে আইসিডিডিআরবিতে শনাক্ত পরীক্ষা। দেশে 24 ঘন্টায় কমেছে মৃত্যু সংখ্যা, কিছুটা বেড়েছে আক্রান্ত। বিশ্বে সংক্রমণ বাড়ছে, অক্সফোর্ড ভ্যাকসিনের আরেক ধাপ অগ্রগতি। মহামারীকালে অতি ঝুঁকিতে পরিচ্ছন্নতা কর্মীরা, সুরক্ষার কথা ভাবছে না কেউ। বিমানবন্দর সচল হলেও স্বাস্থ্যবিধি মানছে না বিশেষ ফ্লাইট। করোনার ধাক্কায় বন্ধ বহু প্রতিষ্ঠান, দীর্ঘ হচ্ছে কর্মহীন মানুষের সংখ্যা। সংকটকালেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো $35 বিলিয়ন। সীমান্ত দিয়ে গরু চলাচলান বন্ধ থাকলেও কোরবানির ঈদ সামনে রেখে আবারও সক্রিয় হওয়ার শঙ্কা, নজরদারি বাড়ানোর তাগিদ। এবং করোনার কারণে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ দল, রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। জিতলে বার্সাকে টপকে ফের পাবে শীর্ষস্থান। আমন্ত্রণ সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা দুঃসময়ে মানুষ যখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত তখন আসছে ভুতুড়ে বিদ্যুৎ বিল, যা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। শুধু ঢাকা নয়, সারা দেশের চিত্র এটি। সংশ্লিষ্ট অফিসে গিয়ে মিলছে না সদুত্তর, বরং দেয়া হচ্ছে বিল পরিশোধের চাপ। কিন্তু কর্তৃপক্ষ বলছে নির্দেশনা দেয়া আছে, নিকটস্থ অফিসে গেলেই সমাধান পাবেন গ্রাহকরা। বিস্তারিত জানাচ্ছেন তানজিম মেহেদি। চিকিৎসক ফাহাদের বৈদ্যুতিক মিটারটি যে বিকল জানা ছিল না তার। জানার পর করোনার কারণে বদল করা সম্ভব হয়নি, ফলে রিডিং ছাড়াই তাকে ধরিয়ে দেয়া হয়েছে বিদ্যুৎ বিলের বিশাল বোঝা। বেশ ঘোরাঘুরি করার পর একজন উপপ্রকৌশলীর সাথে আমার কথা হয়, উনি আমাকে যা বলল, আপনি মিটারটি চেঞ্জ করে ফেলেন এবং বিলটি পরিশোধ করে ফেলেন। আমার যদি মিটারটি নষ্ট হয়ে থাকে তাহলে এই নষ্ট মিটারের বিলটি আমি কেন দেব। রাজধানীর নতুন বাজারে বিদ্যুৎ বিল পরিশোধ কেন্দ্রের ছবি এটি। অপেক্ষমান বেশিরভাগ গ্রাহকই বিল নিয়ে তুলেছেন আপত্তি। ভুতুড়ে বিলের যন্ত্রণায় বিরক্ত সবাই। আজকে 3 মাস ধরিয়া ভাড়াটিয়া নাই, বিল আসছে 37,000 টাকা। এটা আমার দেখা গেছে 3 ডাবল বিল বেশি হিসাব করছে। এই মাসে আনতাজি বিল করা হয়েছে, মিটার রিডিং লেখা হয় নাই, পরের মাসে বিল ঠিক হয়ে যাবে এটা বলবো। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি DPDC-র ব্যবস্থাপনা পরিচালক বলছেন, করোনা সংক্রমণের কারণে বাড়ি বাড়ি গিয়ে মিটার চেক করা হয়নি, তাই এমনটা হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিলের অসামঞ্জস্যতা সমাধানের জন্য মে মাসের বিলে প্রত্যেক গ্রাহকের সঠিক মিটার রিডিং সংগ্রহ করা হয়েছে। সে মোতাবেক আমরা মার্চ মাসের বিল এবং এপ্রিল মাসের কম বা বেশি বিলের প্রকৃত রিডিং অনুসারে মে মাসের বিলে সেটা সমন্বয় সাধন করছি। ঢাকার বাইরের চিত্র ভিন্নতা নেই। বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা নিয়ে অভিযোগ কেন্দ্রে গিয়েও হচ্ছে না সুরাহা। 3 মাস একটা দোকান অফ ছিল, সেখানে মিনিমাম চার্জ আসার কথা, সেখানে 1495 টাকা বিল আসছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন এ বিষয়ে অবগত তিনি। গ্রাহক ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে উদ্যোগ। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এই ম্যানুয়ালি মিটার গুলিতে না যেতে পেরে নিজেদের মতো করে অনেকে বিল করে, তো সেটাকে কারেকশন করতে হচ্ছে। এখন ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে আমি দায়িত্ব দিছি যে এগুলিকে তাদের ভুলের অবস্থা তো গ্রাহক কেন ভোগ করবে, তাদেরকে এটা সারতে হবে। করোনাকালে বাড়ি ঘরে বিদ্যুতের ব্যবহার আগের তুলনায় বেড়েছে বলেও দাবি করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তানজিল মেহেদি, News24, ঢাকা। বেসরকারি হাসপাতালে ভোগান্তি শেষ কোথায়? করোনা মহামারীতে চিকিৎসার নামে রোগীকে জিম্মি করা হচ্ছে, ভুয়া এবং অযৌক্তিক বিল ধরিয়ে দিয়ে রোগী এবং পরিবারকে নিঃস্ব করে দেয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সরকারের নজরদারির অভাবে বেসরকারি হাসপাতালগুলো বেপরোয়া হয়ে উঠেছে, তাদের উপর কঠোর নজরদারি ও আইন প্রয়োগের উপর তাগিদ দিচ্ছেন তারা। হাসান পারভেজের প্রতিবেদন। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার কয়েকটি বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেয়। গত মাস থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু করে, কিন্তু এই হাসপাতালের বিরুদ্ধে রোগীদের অভিযোগের শেষ নেই। সরকারের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও বেশ কয়েকজন রোগীর কাছ থেকেই অর্থ আদায় করে। সম্প্রতি এক করোনা রোগীকে 30 মিনিট অক্সিজেন দিয়ে 86,400 টাকার বিল তুলে নেয়ার অভিযোগ উঠেছে। এটা হচ্ছে
মহামারীর সময়ও মহামারী রোগ নিয়ে বেসরকারির দিকে যখন রাষ্ট্র ঠেলে দেয় তখন জনগণের আর কোনো উপায় থাকে না, দুর্ভিক্ষের খপ্পরে তারা পড়তে পারে। রাজধানীর মালিবাগে প্রশান্তি বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডে না রেখেও রোগীকে আইসিইউর বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি বিল আদায়ের জন্য 12 ঘন্টা লাশ জিম্মি করার ঘটনাও ঘটেছে এই হাসপাতালে। প্রশান্তি নামক একটি বেসরকারি হাসপাতালে রোগীকে এবং রোগীর পরিবারকে জিম্মি করে অত্যধিক বিল রাখা হয়েছে। আমি এই সুবাদে দুটি মেসেজ দিতে চাই। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বিষয়গুলো আপনারা খতিয়ে দেখবেন। এটা তো অ্যাকশন নিতে হবে, এগুলো করাপশন, এটা অ্যাকশন নিতে হবে না, এটা ক্রিমিনাল অফেন্স। এই যাদের কাছ থেকে নিচ্ছে সে একটা ইন্ডিভিজুয়াল লোক, তার আর কি জোর আছে এত বড় একটা কালা লোককে রেগিস্ট্রে কিছু করতে গেলে। করোনা মহামারীকালে বেসরকারি হাসপাতালগুলোকে আরো মানবিক হতে বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দুর্বৃত্তদের খপ্পর থেকে রোগীদের রক্ষা করতে সরকারকে কঠোর হতেও বলছেন তারা। সাধারণ মানুষের ভোগান্তি হয় এমন কোনো কাজ যেন কোনো হাসপাতাল করতে না পারে, সেদিকে কিন্তু সরকারকেই নজরদারি করতে হবে। তিন নির্ধারণ পর্যায় থেকে এটা থেকে কি নিতে পারবে কি হবে সেটা যেমন বেঁধে দেওয়া, অ্যাট দি সেম টাইম তাদের তদারকিটা সরকারকেই করতে। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে বেশিরভাগ বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ রাখার অভিযোগ রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। আগামী শুক্রবার থেকে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB করোনা শনাক্তের পরীক্ষা শুরু করবে। আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি নমুনা পরীক্ষায় খরচ পড়বে 3,500 টাকা। অনলাইন ব্যাংকিং বা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত নমুনা সংগ্রহ চলবে। রিপোর্ট দেওয়া হবে পরবর্তী 24 থেকে 48 ঘণ্টায়। বুধবার সন্ধ্যা 6টার পর থেকে অনলাইনে নিবন্ধন শুরু করা যাবে। ICDDRB-র এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে রোগীর সঙ্গে একজন ব্যক্তি থাকতে পারবেন, তবে তাকে অবশ্যই মাস্ক সহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন আরও 3,462 জন, আর ঝরে গেছে আরও 37 প্রাণ। বুধবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এই ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 1,22,660 জন এবং মোট মৃত্যু 1,582 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 17,243, পরীক্ষা হয়েছে 16,433। এছাড়া নতুন করে 2,031 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 49,666 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,462 জন। শনাক্তের হার 21.07%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,22,660 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,031 জন এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.49%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 49,666 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,582 জন। বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় বিশ্বে প্রায় 1,62,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 5,500 মানুষ। এসব ঘটনায় বিশ্বে কোভিড 19-এ মোট মৃতের সংখ্যা 4,80,000 আর মোট আক্রান্ত ছাড়িয়েছে 93,70,000। ব্রাজিলে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় দেশটিতে 1,364 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত 40,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় প্রাণহানির সংখ্যা 874 জন। ভারতের অবস্থাও বেহাল। দেশটিতে আবারও একদিনে 15,000-এর বেশি মানুষ কোভিড 19-এ আক্রান্ত হয়েছে, মারা গেছেন 468 জন। তবে ইউরোপের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। আসছে জুলাইয়ের শুরুতে লকডাউন শিথিল করছে ব্রিটেন। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 50,60,000 মানুষ। ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন চূড়ান্ত সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই ভ্যাকসিনটি শুকরের দেহে প্রয়োগেও পাওয়া গেছে আশাব্যঞ্জক ফল। মঙ্গলবার ভ্যাকসিনটির সহযোগী প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনিকা এই তথ্য জানিয়েছে। এদিকে ভ্যাকসিনটি আবিষ্কার হলে সবার সঙ্গে ভাগাভাগি করার চীনের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে বৈশ্বিক ভ্যাকসিন এবং টিকা জোটের প্রধান সেথ বার্কলি। আসমাতুল ইদাস রিপোর্ট। জেডক্স ওয়ান এনকোভ 19 ভ্যাকসিনটি তৈরি করছেন মূলত ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। আর এই বিজ্ঞানীরা ভ্যাকসিনটির উন্নয়ন এবং উৎপাদনের জন্য কাজ করছেন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনিকার সঙ্গে। তারা জানান, অক্সফোর্ডের তৈরিকৃত কোভিড 19 ভ্যাকসিনটি শুকুরের দেহে এক ডোজের পরিবর্তে দুই ডোজ প্রয়োগ করায় তাতে উচ্চ মাত্রার অ্যান্টিবডি তৈরি করেছে। আর এই আশাব্যঞ্জক ফলের মধ্য দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনটি চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা আরও এক ধাপ বাড়ল। এছাড়া ভ্যাকসিনটি ইতিমধ্যে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় ধাপে রয়েছে। অ্যাস্ট্রাজেনিকা আশা করছে চলতি বছরের শেষ দিকে ভ্যাকসিনটির কার্যকারিতার ব্যাপারে তারা চূড়ান্ত তথ্য উপাত্ত দিতে পারবে। বিশ্বজুড়ে কোভিড-19 এর অন্তত এক ডজন ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে। এছাড়া শতাধিক ভ্যাকসিন তৈরির বিভিন্ন ধাপে রয়েছে। তবে কোনো ভ্যাকসিনেই এখন পর্যন্ত ট্রায়ালের তৃতীয় ধাপ উতরাতে পারেনি। আর কোনো ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্য পেতে হলে শেষ অর্থাৎ তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হতে হবে। তবে চীনের বিজ্ঞানীদের তৈরি অন্তত 6টি সম্ভাব্য করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই ঘটনায় সম্প্রতি চীন অঙ্গীকার করেছে তারা ভ্যাকসিন আবিষ্কার করতে পারলে তা বিশ্বব্যাপী সরবরাহ করবে। আর বেইজিংয়ের এই অঙ্গীকারকে সাধুবাদ জানিয়েছে বৈশ্বিক ভ্যাকসিন ও টিকা জোটের প্রধান সেথ বার্কলি। আসমাতুলি, নিউজ 24। ফ্রন্টলাইন ফাইটার হিসেবে ডাক্তার, নার্স, সাংবাদিক এবং পুলিশ সবার কথাই আসছে আলোচনায়। নানা খবর আসছে গণমাধ্যমে, কিন্তু করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পরিচ্ছন্নতা কর্মীর কথা কি কেউ ভেবেছেন? সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করে চলা এই পরিচ্ছন্নতা কর্মীদের নেই কোনো সুরক্ষার ব্যবস্থা, না আছে প্রণোদনার সুযোগ। আলী তালুকদারের রিপোর্ট। ট্রলিতে ড্রাম, তাতে রয়েছে করোনা আক্রান্ত রোগীদের ব্যবহৃত সরঞ্জাম। হাসপাতালের ভেতর থেকে এভাবেই ট্রলি ঠেলে প্রতিনিয়ত বের হন পরিচ্ছন্নতা কর্মীরা। পায়ে হেঁটেই তাদের গন্তব্য হাসপাতালের বাইরে, যেতে হয় কয়েকশো গজ দূরে সিটি কর্পোরেশনের নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া খালি করছে ড্রাম ভর্তি আক্রান্ত রোগীদের ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস, রোগীর ফেলে দেয়া খাবারের অবশিষ্ট। আক্রান্ত হবার ঝুঁকি থাকার পরও থেমে নেই তাদের প্রতিনিয়ত পরিচ্ছন্নতার কাজ। বলছেন, খুব কাছ থেকে পজিটিভ রোগীদের সেবায় আক্রান্তর ঝুঁকি থাকলেও দায়িত্ব পালনে পিছপা নন তারা। আমরা তো মোটামুটি ঝুঁকিতে আছি, তারপরে যখন দেখা যায় যে হাসি কাশি এগুলো আছে তখন ডক্টর আছে। হ্যাঁ, আমাদের স্টাফরা আছে, আমাদের স্টাফদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছে, পজিটিভও হয়েছে এবং হসপিটাল ভর্তিও। এরই মধ্যে করোনা রোগীদের পাশে থেকে আক্রান্ত হয়েছে বহু পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু তাদের হিসাব কেউ রাখেনি। আমার ডিউটি শেষ হলে আমি কাল সম্ভব করাই না। রোগীর যেটা লাগে বা সিস্টারদের সাথে ইঞ্জেকশন, অক্সিজেন যেটা লাগে রোগীর সাথে আমরা সবসময় থাকি। সব কিছু তো আমরাই করি রোগী, কিন্তু আমাদের ওই সেফটিটা দেয় না, ওই সেফটিটা দেয় হলো ডাক্তারদেরকে। যেমন নার্সের ডিউটি হলো 7 দিন, আমাদের ডিউটি হলো 14 দিন। করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত এসব পরিচ্ছন্নতা কর্মীরা দাবি করেন পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা দেয়ার। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। তিন গুণ বেশি ভাড়া নিয়েও বিশেষ বিমানে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারছে না বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি, এমন অভিযোগ যাত্রীদের। সেই সাথে আন্তর্জাতিক রুটে ফ্লাইট এবং যাত্রী সংখ্যা বাড়ায় এয়ারপোর্টেও পুরোপুরি সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। আর এমন বাস্তবতা অনুধাবন করে এরই মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে সংস্থার চেয়ারম্যান জানান, স্পেশাল ফ্লাইটের বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকা রুটে বাংলাদেশ বিমানের একটি স্পেশাল ফ্লাইটের চিত্র এটি। যাত্রীর পাশের সিটটি খালি থাকবে এমন কথা বলে স্বাভাবিকের চেয়ে তিন গুণেরও বেশি ভাড়া নিয়েছিল বিমান, কিন্তু তার কিছুই মানেনি রাষ্ট্রীয় এয়ারলাইন্স সংস্থাটি, এমন অভিযোগ যাত্রীদের। ওরা যে ভাড়াটা নিচ্ছে
এই বাড়ার কারণে একটা সিট মাঝখানে খালি থাকার কথা ছিল কিন্তু কোনো খালি রাখে না আমাদের মতো ওয়ার্কারদের জন্য এটা অনেক বেশি শুধু একসাথে বসানো না মানে কোনো ধরনের কোনো ডিসিপ্লিন নেই তবে সিট খালি রাখার প্রতিশ্রুতি দেয়নি বিমান অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগটিও অযৌক্তিক বলছেন বাংলাদেশ বিমানের এমডি ও সিইও মুকাব্বির হোসেন পাশাপাশি বসলো এটা হেলথ হ্যাজার্ডের কোনো কারণ নাই আমরা তো কাউকে জোর করি নাই আমি তো ফ্লাইট দিতেও চাই নাই আমরা কেবল কস্টিংটা নিছি অভ্যন্তরীণ রুটে যাত্রী না থাকলেও আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ও স্পেশাল ফ্লাইটে যাত্রীর চাপ ক্রমেই বাড়ছে দীর্ঘ হচ্ছে ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার লাইন যেখানে চাইলেও নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব অবশ্য বাস্তবতা বুঝতে পেরে এরই মধ্যে কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তবে বিশেষ ফ্লাইটের ব্যাপারে তাদের কোনো এখতিয়ার নেই বলছেন সংস্থাটির চেয়ারম্যান যারা এটা অ্যারেস্ট করতেছে মানে করেন ফরেন মিনিস্ট্রি এটা স্পেশাল সার্কামস্টেন্সে তাদের আনা হচ্ছে এখানে এয়ারলাইন্স তো এটার জন্য রেসপন্সিবল না এদেরকে চার্টার করা হচ্ছে এদেরকে আনার জন্য যদি ইমিগ্রেশনে ওটা মেনটেন না করা হয়ে থাকে ওটার ব্যাপারে আমি ইনকোয়ারি করবো এখনই IEDCR এর তথ্য অনুসারে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দিয়ে গত 24 ঘন্টায় 550 এবং মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 3.5 লাখ যাত্রী এসেছে বাংলাদেশে একদিকে বিমানে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে না অন্যদিকে ফ্লাইট সংখ্যা বাড়ার সাথে সাথে এয়ারপোর্টেও বাড়ছে যাত্রীর চাপ তাই করোনা ঝুঁকি এড়াতে এভিয়েশন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও বেশি সতর্কতা ও আন্তরিকতার সাথে কাজ করা উচিত বলে মনে করছেন যাত্রীরা লক্ষ্মীনা জেসমিন শোমা News24 ঢাকা বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন 12 জুলাই থেকে তারা টাকা ফেরত পাবেন হজ বিষয়ক সভা শেষে এ কথা জানিয়েছেন হাব সভাপতি প্রাক নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি 2021 সালের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে 2021 সালে কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় বৃদ্ধি বা হ্রাস পেলে তা বর্তমানে হজযাত্রীর জমাকৃত অর্থে সমন্বয় করা হবে কোনো হজযাত্রী হজের টাকা উত্তোলন করতে চাইলে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোনো প্রকার সার্ভিস চার্জ কাটা ছাড়াই তাকে তার অর্থ ফেরত দেওয়া হবে তবে এবছর যারা নিবন্ধন করেছেন তারা 2021 সালে অগ্রাধিকার পাবেন বলে আশ্বস্ত করেছেন হাব সভাপতি ইতিমধ্যে 2020 সালে হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন তারা তাদের নিবন্ধন অব্যাহত রাখলে 2021 সালে প্রায়োরিটি বেসিসে হজে গমন করতে পারবেন আর যদি ওনারা টাকা ফেরত নেন তাহলে টাকা ফেরত নিতে পারবেন তবে তাদের নিবন্ধন এবং প্রাক নিবন্ধন বাতিল হবে এক্ষেত্রে আগামী 12 তারিখের পর থেকে অনলাইনে আবেদন করে নিবন্ধন এবং প্রাক নিবন্ধন বাতিল করে প্রতিনিয়ত বাড়ছে কর্মহীনদের সংখ্যা করোনা মহামারীর এই সময়ে যখন অর্থনীতি সংকটে তখন বন্ধ হচ্ছে অনেক প্রতিষ্ঠান কেউ বা ব্যয় কমানোর নানা উপায় খুঁজছেন সব মিলিয়েই কর্ম হারানো মানুষের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আর এই সারিতে অস্থায়ী কিংবা খণ্ডকালীন কর্মী এবং শ্রমিকের সংখ্যা তুলনামূলক বেশি কর্ম হারানোর ঝুঁকিতে আছেন প্রবাসীরাও এই সংকট কাটাতে এখনই কর্মপরিকল্পনা তৈরি করে কাজ শুরু করার আহ্বান সংশ্লিষ্টদের বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কনা করোনাকালে মানুষের স্বাভাবিক জীবন জীবিকাই এখন বড় হুমকির মুখে স্থবির বিশ্ববাজার সংকটে দেশীয় বাজারও ফলে বাড়ছে অর্থ সংকট যা কবে কাটবে তাও অনিশ্চিত এমন অনিশ্চয়তায় কর্মহীন মানুষের সারিও দীর্ঘ হচ্ছে কারণ বন্ধ হওয়ার পথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কেউ কেউ মুনাফা নয় টিকে থাকার চেষ্টাতেই ব্যয় কমাচ্ছেন প্রতিষ্ঠানের তবে ব্যয় কমানোর পথ যেন কেবল কর্মী ছাঁটাই এজন্য যেসব পেশাজীবীর কর্ম আছে তারাও কর্ম হারানোর শঙ্কায় ভীত 2016-17 অর্থ বছরে শ্রমশক্তি জরিপের তথ্য পর্যালোচনা করে চলমান কোভিড-19 মহামারীর প্রভাবে দেশের 1,30,00,000 মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে বলে জানায় SDG প্ল্যাটফর্মও তো আমাদের ধারণা আমরা বলছি 1,30,00,000 মতো কিন্তু যদি আমরা সাম্প্রতিকতম জরিপের ফলাফল পেতাম এটা প্রায় 2 কোটির কাছাকাছি চলে যেত অর্থ যোগান দেওয়া ঋণ যোগান দেওয়া সহায়তা দেওয়া কৃষককে ভালো বীজ দেওয়া সার দেওয়া এইগুলা যদি আমরা ঠিক মতো করতে পারি এবং আমাদের সরকার করছে সরকারের ঋণের প্রস্তাব দিচ্ছে কিন্তু প্রকৃত যারা ঋণ গ্রহীতা তারা সেটা পাচ্ছে না এবং অপরদিকে যেটা প্রয়োজন সেটা হলো যে শুধুমাত্র ঋণ দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না এখানে একটা বড় অংশ আছে যারা প্রথাগত ভাবে দরিদ্র
দরিদ্ররা কিন্তু এখানে এখন আসছে, তাদের জন্য কোনো না কোনো ধরনের সরকারি ভাতার ব্যবস্থা করতে হবে। এমনিতেই দেশে বেকার সমস্যা প্রকট, নতুন করে করোনাকালে এই সংখ্যা আরো বাড়ছে। অর্থনীতির এই সংকট সহসাই কে কাটবে? আমরা মনে করি পারবো, কারণ আমরা একা নই, সারা বিশ্বে করোনা আক্রান্ত উন্নত দেশগুলো তো ফিরে আসতে চায় তাদের আগের জায়গায়, তারাও খুলে দিচ্ছে। বিশ্ব এটার প্রতি কি পরিস্থিতিতে যাবে সেটাও এখনো অনিশ্চিত আছে, কিন্তু কেউ যদি মনে করেন খুব দ্রুত তার সাথে আমরা এটা পার হয়ে যাব জুনের শেষে বা জুলাই মাসে, তাহলে এটা অবাস্তব চিন্তার অংশ হিসেবে। প্রথম দেখা যারা কাজে ছিল তাদেরকে কাজে নিয়ে আসা, তারপরে যখন গ্রোথ হবে আরো নতুন শ্রমিকের কাজ পাবে। আমার মনে চলমান প্রক্রিয়া একটু সহিষ্ণুতা ধৈর্যের দরকার। সারা বিশ্বেই চলছে কম বেশি কর্মী ছাঁটাই। দেশে চাকরি না পেয়ে যারা বিদেশ গিয়ে কাজ করছেন, সে প্রবাসীরাও এখন চাকরি হারানোর শঙ্কায়। এজন্য সংকট কাটাতে কার্যকর কর্মপরিকল্পনা ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। করোনাভাইরাস সংকটে রপ্তানি আয়ে ভাটার মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে আন্তর্জাতিক ঋণ সহায়তার অর্থ যোগ হওয়ায় বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন প্রথমবারের মতো $35 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বুধবার দিনের শুরুতে বাংলাদেশের রিজার্ভ $3,500 কোটি ছাড়িয়ে যায়। প্রতি মাসের আমদানি ব্যয় বাবদ $4 বিলিয়ন খরচ ধরলেই রিজার্ভ দিয়ে প্রায় 9 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। মহামারীর মধ্যেও প্রবাসীরা দেশে পরিবারের জন্য টাকা পাঠানো অব্যাহত রেখেছেন। সঙ্গে COVID-19 মহামারী মোকাবেলায় IMF-এর $73.2 কোটি জরুরি সহায়তার অর্থ যোগ হওয়ায় গেল 3 জুন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের রিজার্ভ $34 বিলিয়ন ছাড়ায়। 3 সপ্তাহের ব্যবধানে সেই রিজার্ভ আরও বেড়ে $35 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করল। ইচ্ছে ছিল BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনের কর্মকর্তা হওয়ার, তাই মাস্টার্স পরীক্ষা শেষ করে প্রস্তুতি নিচ্ছিলেন নাটোরের গৃহবধূ সুমাইয়া। তবে সে স্বপ্ন শেষ করে দিয়েছে স্বামীর পরিবার। চিরতরের পৃথিবী থেকে চলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। সুমাইয়াকে হত্যার অভিযোগে 4 জনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলার পর 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। নাসিমুদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2019 সালের এপ্রিলে নাটোর শহরের বলারিপাড়ায় সুমাইয়ার বিয়ে হয় হরিশপুর গ্রামের মোস্তাকের সঙ্গে। প্রেমের সম্পর্কের কারণে মোস্তাক বেকার হলেও মেয়ের বিয়ে দিতে রাজি হন সুমাইয়ার বাবা সিদ্দিকুর রহমান। মেয়ের দিকে তাকিয়ে মোস্তাকের সব চাহিদাই পূরণ করে আসছিলেন তিনি। বাবা মারা যাবার পর সংসারের খরচ মেটাতে BCS এর প্রস্তুতি নেন সুমাইয়া, কিন্তু তা মেনে নিতে পারেনি স্বামী। এর জের ধরে সোমবার সুমাইয়ার উপর নির্যাতন চালানো হয়। অজ্ঞান হয়ে পড়লে সুমাইয়াকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। সুমাইয়া খাতুন কে দ্বারা শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে হত্যা করেছে। BCS কোচিং করার জন্য ইয়ে করে, ওরা এটা সহ্য করতে পারে না। এই ঘটনায় নাটোর সদর থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা করেন সুমাইয়ার মা। পরে অভিযুক্ত শাশুড়ি ও ননদকে গ্রেফতার করে পুলিশ। তবে পলাতক রয়েছে মোস্তাক ও তার বাবা জাকির হোসেন। তার মা বাদী হয়ে আমাদেরকে মামলা দিয়েছে, আমরা মামলা রেকর্ড করেছি, 4 জন আসামি হয়েছে, 2 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি। বাকি 2 জন গ্রেপ্তারের জন্য আমাদের ডিবি পুলিশ, আমাদের থানার পুলিশ এবং আমাদের স্পেশাল টিম কাজ করছে। সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে গেল বছর মাস্টার্স ফাইনাল পরীক্ষা দেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারত ও বাংলাদেশের সীমান্তের অসাধু ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে গরু চোরাচালান চক্র পরিচালনা করে। করোনাকালে বন্ধ থাকলেও কোরবানি ঈদকে ঘিরে আবারও চোরাচালান চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা এবং সীমান্ত বিশ্লেষকরা বলছেন ঋতুভেদে ভিন্ন ভিন্ন কৌশলেও নেয় পাচারে। অনেক সময় দেখা গেছে গরুর গলায় বোমা বেঁধেও পাচার হয়। প্রতিরোধে সীমান্তে নজরদারি আরও কঠোর করার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। এই হলো ভারত বাংলাদেশ সীমান্তে গরু চোরাচালানের শীতকালীন কৌশল। একজন কাঁটাতারের ওপরে আর দুই পাশে দুই দেশের চোরাকারবারি।
চোরাচালানের আরো অনেক অভিনব পদ্ধতি আছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, অনেক সময় গরুর গলায় বোমা বেঁধেও পাচার করা হয়। এছাড়া কলা গাছের ভেলাতে গরু বেঁধে নদী স্রোতেও ভাসিয়ে পাচার হয় গরু। বিভিন্ন সময়ে কিভাবে চোরাচালান হয় তার ব্যাখ্যা দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। এখানে দুইটা সংঘবদ্ধ গ্রুপ আছে, একটা হচ্ছে ভারতে আর একটা হচ্ছে বাংলাদেশে। ভারতে যারা এই চোরা কারবারি করে তারা ওই দেশের পঞ্চায়েত তাদেরকে এরা ম্যানেজ করে, বিএসএফ কে ম্যানেজ করে। ঠিক বাংলাদেশে ঠিক একই অবস্থা, যারা করে তারাও ওই বিডিআর কে ম্যানেজ করে। অনেক সময় কাটা তার কেটে ফুটা করে ওর ভিতর দিয়ে নিয়ে আসে, অনেক সময় নদীতে ভাসায় দেয়। বৈধ অবৈধ পথে আসা গরুগুলোই বাংলাদেশের বিভিন্ন হাটে বাজারে বেচা বিক্রি হয়। যদিও করোনাকাল ও সরকারের বিভিন্ন সময়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারত থেকে বৈধ পথে গরু আমদানি বন্ধ, তবুও কোরবানির ঈদ সামনে রেখে চোরা কারবারিরা সক্রিয় হয়ে উঠতে পারে শঙ্কা করছেন বিশ্লেষকরা। বর্ডার থেকে ঢাকা পর্যন্ত আসতে প্রতি পথে পথে চেকপোস্টে এদের লাইনম্যান আছে, সে এগুলা ম্যানেজ করে। প্রত্যেকটা বক্সে টাকা দেওয়া লাগে, মাসপানকে টাকা লাগে। বর্ডারে বিজিপি কে আরো অ্যাক্টিভ অ্যালার্ট হতে হবে, আর একটু অ্যাগ্রেসিভ পেট্রোলিং করতে হবে, তাহলে হয়তো কিছু কমায় রাখা যাবে। বিশ্লেষকরা বলছেন, গরু চোরাচালান বন্ধ হলে যেমন দেশীয় গরুর চাহিদা বাড়বে, তেমনি সীমান্তে হত্যার সংখ্যাও কমবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সীমান্ত বিরোধে ভারতকে দায়ী করে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। লাদাখ সীমান্ত থেকে পিছু হটতে ভারত ও চীন রাজি হলেও মস্কোর মধ্যস্থতায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে কাটেনি দিল্লি বেজিংয়ের সংকট। আর সমস্যা সমাধানে রাশিয়ার মধ্যস্থতা চায় না দুদেশই, এমন জানিয়েছে মস্কো। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। অনেক বিতর্কের পর লাদাখ সীমান্ত সংঘর্ষের জন্য ভারত বেশি দায়ী বলে বুধবার এক ব্রিফিংয়ে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং। সীমান্তের ঘটনার জন্য চীন দায়ী নয়, দুদেশের সেনার কমান্ডারেরা সীমান্তে যেখানে আলোচনায় বসে। 16 জন রাতে ভারতের সামরিক বাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখাটি অতিক্রম করে বসার স্থানের তাঁবু ধ্বংস করে দেয়, সৈন্যদের উপর হঠাৎ আক্রমণ চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র শারীরিক শক্তি প্রদর্শন করা হয়, ফলে প্রাণহানি ঘটে। ভারতের সেনাদের উপর দায় চাপিয়ে একই কথা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। দুপক্ষের সম্মতিতে বিরোধ থেকে সরে আসলেও শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতকে আহ্বান জানিয়েছে চীন। পূর্ব লাদাখ সীমান্তে পুরো দুস্তর শান্তি ফেরাতে মঙ্গলবার ভার্চুয়ালে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছিলেন রাশিয়া, ভারত, চীনের পররাষ্ট্র মন্ত্রীরা। তবে সেই বৈঠক যে ফলপ্রসূ হয়নি তা স্পষ্ট করেছে মস্কো। রাশিয়ার প্যারেড অনুষ্ঠানে অংশ নিতে সোমবারই মস্কো যান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই প্যারেডে অংশ নিতে পারেন চীনের প্রতিরক্ষা মন্ত্রীও। তবে সীমান্ত উত্তেজনা নিরসনে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দিল্লি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে খেলার খবর। পাকিস্তান, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের পর এবার স্থগিত হল বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। করোনা ভাইরাসের কারণে অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া এবং ক্রিকেটারদের প্রস্তুতির অভাবকে কারণ দেখিয়ে সফর স্থগিতের কথা জানিয়েছে বিসিবি। জুলাইয়ের মাঝামাঝি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরের কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের, কিন্তু এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে লকডাউন করা হচ্ছে, ক্রিকেটাররাও বাইরে অনুশীলন করতে পারছেন না। এমন অবস্থায় টাইগার শিবির ক্রিকেটের জন্য প্রস্তুত নয় বলেই মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তীতে সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে দুই বোর্ড। লা লিগায় আবারও বার্সেলোনাকে টপকে শীর্ষস্থান দখলের হাতছানি রিয়াল মাদ্রিদের সামনে। রাতে মায়োর্কার বিপক্ষে জিতলেই হারানো স্থান ফিরে পাবে লস ব্লাঙ্কোসরা। খেলা শুরু হবে রাত 2টায়। লিগে রিয়ালের ধারাবাহিক জয় তলানির দল মায়োর্কার বিপক্ষে আত্মবিশ্বাস থাকবে 16 আনা। শেষ 5 ম্যাচের মধ্যে মাত্র 1টি ম্যাচে হারের স্বাদ পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। করিম বেনজেমার ধারাবাহিক গোলের দেখা পাওয়ায় দলকে এগিয়ে রাখবে। এদিকে রেলিগেশনের শঙ্কায় থাকা মায়োর্কার অবস্থা খুব একটা সুখকর নয়, শেষ মাত্র 5 ম্যাচে 1টিতে জয় পেয়েছে দলটি। আর